কেমন কেমন খেতে কেমন অসাধারণ নক নক হ্যালো বন্ধুরা কেমন আছো খুব সবাই ভালোই আছো আজকে নতুন একটা জায়গার নতুন একটা খাবার নিয়ে তোমাদের কাছে চলে এসেছি হ্যাঁ তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি খাবার কি ব্যাপার অবভিয়াসলি দাম খুবই কম খাবারের এখানকার বাট যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এখানকার খাবারের মানে আমি যে দুটো জিনিস দেখব এখানকার খাবারের যে সস্তা হওয়া সত্ত্বেও এখানকার খাবারটা কি হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার কোয়ালিটি কেমন সো সঙ্গে থাকো পুরোটা দেখো স্কিপ করো না চলো ভিডিওটা স্টার্ট করি দোকানটার নাম হচ্ছে দা মোমো প্লেস অ্যাড্রেসটা হচ্ছে যে তোমরা এই আমার উল্টো দিকে দেখতে পাচ্ছ ঠিক এখানটা কেওড়াতলা শ্মশান ঠিক তার কেওড়াতলা শ্মশানের এখানটা দিয়ে পুরো এগিয়ে এলে একটু এগিয়ে এলেই দেখতে পারবে এখানটায় দা মোমো প্লেস এই দোকানটার নাম দা মোমো প্লেস হলেও এখানে কিন্তু অন্য সব খাবারও এখানে অ্যাভেলেবেল আছে পাওয়া যায় তো সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে তোমার দোকানের মেনু তোমরা এখানে দেখতে পাচ্ছ দা মোমো প্লেস এখানটায় মোমো আছে ভেজ মোমো ভেজ ফ্রাইড মোমো চিকেন ফ্রাইড মোমো এছাড়াও বার্গার আছে রেগুলার বার্গার আচ্ছা বার্গার 10 টাকা থেকে শুরু ওকে ফাইন বার্গার মেয়োনিজ দিয়ে চিকেন রেগুলার বার্গার 15 টাকা চিকেন তন্দুরি মেয়োনিজ বার্গার 25 টাকা 40 টাকা স্পেশাল বার্গার এছাড়াও ফ্রেঞ্চ ফ্রাই পাবে তোমরা সেটার দামও খুবই কম স্যুপ পাবে অনেক মেনু অনেক আছে এবং প্রত্যেকটার দামই কিন্তু পকেট ফ্রেন্ডলি বলবো না ঠিক খুবই চিপ রেট এখানকার ওনার যে দাদা তার সাথে একবার পরিচয় করিয়ে দিই এবং তার সাথে একবার একটু কথা বলে নিই সো এই হচ্ছে এখানকার যিনি ওনার মানে দাদা দাদা তোমার নামটা একটু বলো হ্যাঁ প্রসেনজিৎ দত্ত এই যে তুমি দোকানটা করে এত কম খরচে পকেট ফ্রেন্ডলি কলকাতা কেন পশ্চিমবঙ্গের চিপেস্ট সব থেকে কম দামে এখানকার তুমি মানে খাবার দিচ্ছ তোমার তোমার যে রেঞ্জগুলো আছে সেই জন্য অনেক থ্যাংকস তোমাকে তো তুমি আমাকে বলো যে এই যে এত কম দামে চিপ রেটে যে তুমি খাবার দিচ্ছ তো এতে মানে এই চিন্তাভাবনাটা কীভাবে এলো এবং এখান থেকে তুমি প্রফিট কীরকম মানে তোমার ঘরে আদৌ টাকা ঢুকছে মানে কি মানে এটা আমাদের একটু দর্শকদের একটু জানিয়ে দাও হ্যাঁ চিপ রেটে বানানোর একটাই কারণ হচ্ছে এখন চারিদিকে যা পরিস্থিতি প্যান্ডামিক সিচুয়েশনের পরে মানুষের যে অর্থনৈতিক অবস্থা তো এখন বাজারে মানুষের কাছে সস্তায় পুষ্টিকর বলো বা একটা ক্যাচি খাবার বলো আমি দোকানটা স্টার্ট করেছিলাম যে কারণে মোমো হিসাবে তো মোমো যখন চলতো তো আমার খারাপ সব থেকে লাগতো হচ্ছে যত ছোটো ছোটো বাচ্চারা 50 টাকা আমার এখানে 26 মোমো পাওয়া যায় সেখানে সবাই এফোর্ড করতে পারছে না সবাই প্রত্যেক দিন এফোর্ড করতে পারছে না 50 টাকাটা একদম সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স টিফিন যেটা হয় সেটা অনেক বাচ্চাই হয়তো এখান থেকে আসে জিজ্ঞেস করে চলে যেতে পারে তারা হয়তো যা সিচুয়েশান হচ্ছে তো আমার মাথায় অনেক দিন ধরে একটা চিন্তাভাবনা ঘটছিল যে এটা কি এমন একটা জিনিস করুক যাতে সবাই মানে প্রাইস লিস্ট করবে যেন সবাই হ্যাঁ মানে গরিব হোক ধনী হোক মধ্যবিত্ত সবাই যেন এফোর্ড করতে পারে প্রথমে তো বলে সেল কেমন হচ্ছে তারপর সেল আমার এখানে মোটামুটি পার ডে 130 থেকে 140 পিস বার্গার বিক্রি হয় চিকেন আর ভেজ মিলিয়েই আর মোমো প্রায় 20 প্লেট মতন মোমো বিক্রি হয়ে যায় তো এটাই হচ্ছে আর স্যুপ তো আমার মোটামুটি ধরে নিন 40-50 প্লেট আপনার স্যুপ বিক্রি হচ্ছে আচ্ছা যদি আমাদের এই দর্শকরা যদি আসতে চায় আরও ব্লগার ভাইরা যদি আসতে চায় তাহলে তার জন্য আসার মানে তুমি অ্যাড্রেস একটু বলে দাও কীভাবে করে আসবে অ্যাড্রেসটা আমাদের এখানে সব থেকে মানে খুবই চেনার একদম মানে সহজ উপায় হচ্ছে কেওড়াতলা শ্মশান তো ওই কেওড়াতলা শ্মশান থেকে মানে ক্রস করেই যে শাহানগর রোড আর টালিগঞ্জ রোডের কানেক্টার আছে তার থেকে একটুখানি ওইখানে এলেই আমার দোকানটা আর একটু টাইমিংটা বলে দাও টাইমিংটা হচ্ছে বিকেল 5টা থেকে রাত 10টা আস্তে আস্তে যত গরম মানে এখন তো শীতকাল চলে যাচ্ছে তো গরমকালে কোনো কিছু গরমের মানুষের মানে লস্যি হোক ড্রিঙ্কস টাইপের হোক বা অন্য কিছু আরও মানে হালকা খাবার হোক সেটা করার ব্যবস্থা করছি এইরকমই এই কিছু প্রাইস লিস্ট মানে প্রাইস মানে আকর্ষণীয় প্রাইস রেঞ্জ করতে পারবে সেই হিসাবে আমি
সহজেই এফোর্ড করতে পারবে টাকা মানে জিনিসের উপরে, তো সেই হিসাবে আমি একটা খাবার আমি ভাবনা চিন্তা করছি। সো দাদার তো কথাগুলো শুনলেই তোমরা, কিন্তু যেটা মুদ্দা আমি যেটা দেখতে এসেছি, যেটা তোমাদের দেখাতে চাই, সেটা হচ্ছে খাবার তো অবভিয়াসলি সস্তা, মানে বলতে পারো কলকাতার বুকে খুবই সস্তা একটা খাবারের স্ট্রিট খাবারের দোকান। বাট যেটা মেন বিষয় সেটা হচ্ছে খাবারটা কি, খাবারের দোকানটা কি পরিষ্কার, খাবারগুলো কি ভালো, হাইজিন মেনটেন হচ্ছে, খাবারের টেস্টটাই বা কেমন। সো আমি এখন তোমাদের হাইজিন ব্যাপারটা পুরোটা দেখাচ্ছি। তো দাদার এখানটায় যেটা আছে দেখলাম একটা ডোর সিস্টেম বলা আছে, তো ভেতরে কিছু খাবার আছে, ওপরটা যথেষ্ট পরিষ্কার, যে কড়াই টড়াইগুলো যা আছে যথেষ্ট পরিষ্কার, এবং হোপ দাদা যে তেলটায় ফ্রাই করবে সেটাও ভালোই হবে। বার্গারের যে ব্রেডগুলো হয় সেগুলো পুরো পুরো প্যাকেট, একদম সিল প্যাকেট করা। উনি যে বানটা ইউজ করছে তার কোম্পানিটার নাম হচ্ছে পেক অ্যান্ড পাফ, ঠিক আছে, এবং তার এখানটায় দাম কত, কবে এক্সপায়ারি, 26 ফেব্রুয়ারি, আমি আজকে শ্যুট করছি 22 তারিখ। তো এখানটায় তোমরা, আমি জানি না আমাদের কলকাতার কতজন দোকানদার এই ব্র্যান্ডেড বান ইউজ করে, স্ট্রিট ফুড হলেও এটা কিন্তু তোমার বাড়ি থেকে নেওয়া আসলো, মানে এটা প্রিপেয়ার করা হচ্ছে বাড়িতে না। তো এখানটায় একটা মজাদার জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পিকেল, তাই তো দাদা? একটা আছে জ্যালাপিনো, আর একটা আছে তোমার কিউকাম্বার পিকেল, এই দুটোই আমি নিজের হোমমেড। সো এইখানটায় যে দাদা তেলটা ঢালছে, যেহেতু আমার যথেষ্ট আইডিয়া আছে তেল সম্পর্কে, কারণ আমার ব্যবসাটা অনেকটা গ্রসারি বিজনেসই তোমরা বলতে পারো, কসমেটিক্স অ্যান্ড গ্রসারি। সো তেলের কোয়ালিটি দেয় দেখো কতটা পরিষ্কার। দাদা যে তেলটা ইউজ করছে, অনেক সময় হয় কি যে পুরনো আগের দিনের পুরনো তেল ইউজ করা হয়, দাদা কিন্তু সেটা ইউজ করছে না। দাদা আগের দিনে যদি পুরনো তেল থাকে তাহলে সেটা তুমি কী করো? মোমোতে গ্রিসিং ট্রিসিং করার জন্য কিছুটা লেগে যায়, আর পুরোটা ফ্রাই হয় পুরো নতুন ফ্রেশ তেল। এই হচ্ছে দাদার কিন্তু পুরনো তেলটা, যেটা তুমি খুচখাচ কাজে ইউজ করো, তাই তো? দাদা যে তেলটা আমাকে দেখালো, এই তেলটা দেখালো, সেটা কিন্তু ওই চপ ভাজে বা এই তোমার ওই ফিশ ফ্রাইটাই যে করে যে একদম কালো হয়ে গদ, সে গদের মতো কিন্তু না তেলটা। তোমার তো অনেক রেঞ্জ দেখলাম, এত খাবার তো খাওয়া সম্ভব না। সো তাহলে তুমি আমাকে এখন এই মুহূর্তে কী খাওয়াবে? চিকেন বার্গার আর মোমো। তা আমি দুটো বার্গার খাবো, একটা রেগুলার দেবে, আরেকটা তোমার যে টপ একটা নর্মালটা দেবে, আরেকটা যে তোমার স্পেশাল টপ সেটা দেবে, ঠিক আছে? তো আমি তোমাদের দুটোই টেস্ট করে বলবো। এটা আমি এখন রেগুলার বার্গারটা বানাচ্ছি, যেটা ₹15-এর। এটাতেও কেচাপ যাবে প্রথমে, স্পেশালটাতেও তো? হ্যাঁ, এটা রেগুলার যেটা হচ্ছে এর মধ্যে টমেটো, স্পেশালটা হচ্ছে প্রথম কেচাপের পর যাবে মেয়োনিজ, যাবে তো মেয়োনিজ। খুলে খুলে মেয়োনিজ, চিকেন প্যাটি যাবে একটা, হ্যালাপিনো ক্রিম চিজ, ওকে, বা লিকুইড চিজ বলতে পারেন, সাথে যাবে আর একটা প্যাটি, দুটো প্যাটি, দুটো প্যাটি স্পেশাল তান্দুরি মেয়োনিজ, একটা টমেটো যাবে, ওকে, বিউটিফুল, পিকেল যাবে তো, পিকেল হ্যালাপিনোটা, এটা হচ্ছে কিউকাম্বার পিকেল, এটাও হোমমেড। সো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দুটো বার্গার, এটা হচ্ছে স্পেশাল বার্গার, দেখো এটা হচ্ছে প্লেন বার্গার। তো কুকিংটা তো তোমরা দেখি নিলে কীভাবে করে বানাচ্ছে। সো এবার আমি খেয়ে দেখি কেমন। 1, 2, 3। সিরিয়াসলি 15 টাকার বার্গার, সিরিয়াসলি দারুণ খেতে, দুর্দান্ত টেস্ট আছে, দুর্দান্ত। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আর ডিস্টার্ব করছি না। এইখানে যে সসটা ইউজ করা হয়েছে খুব ভালো কোয়ালিটির সস, প্যাটিটা ইউজ করা হয়েছে না সেটা পুরো ফ্রেশ। আচ্ছা, এটা কি হোমমেড না এটা কেনা? হোমমেড, হোমমেড, সব হোমমেড।
সবই হোমমেড, মানে এই আই থিঙ্ক বানটা বাদে সবই হোমমেড, না সস বান বাদে সবই কিন্তু হোমমেড। সো নর্মাল রেগুলার বার্গার যদি এই অবস্থা হয়, স্পেশালটাতে তো প্রচুর জিনিস দেওয়া হয়েছে, মেয়োনিজ দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের সস দেওয়া হয়েছে, হোমমেড পিকলস দেওয়া হয়েছে। সো এটা কমপ্লিট করি, এটা যে স্পেশালটা স্মুকি, মানে এটা পোড়া পোড়া একটা স্মেল বেরোচ্ছে, তার কারণ হচ্ছে দাদা কিন্তু এই বানগুলোকে আবার সেটাকে একটু হালকা সেকে দিয়েছে, তো আমার বেশ ভালো লাগছে, মানে জিনিসটা বেশ যাচ্ছে ভালো। সো এটা স্পেশাল বার্গার, প্রথম বাইট, এক কথায় চাবুক খেতে চাবুক। আমি সিরিয়াসলি লোভ সামলাতে পারছি না, আমার মানে মনে হচ্ছে আগে খাই পরে রিভিউ দিই, বাট স্টিল ইটস মাই ওয়ার্ক, এটা আমার কাজ তোমাদের দেখানো। পিকেলগুলোর তাগড়া একটা টেস্ট আসছে, তাগড়া টেস্ট আসছে পিকেলের, কোনো জাস্ট ফ্যান্টাস্টিক। সো যেটা আমার বলার, প্রথমত আমি বলবো চিপেস্ট কলকাতার মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে, সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে হাইজিন ভালো মেনটেন হচ্ছে, স্ট্রিট কার্টে এর থেকে ভালো কিছু আমার মনে হয় এক্সপেকটেশন রাখা উচিত না, যথেষ্ট পরিষ্কার। সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাক্সিমাম জিনিস 80% জিনিস কিন্তু হোমমেড। যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে স্যানিটাইজার আছে, দাদা মাস্ক পরে কাজ করতে চেয়েছিল বাট আমি করতে দিইনি, কারণ ওনার ফেস ভ্যালুর একটা ব্যাপার আছে, যে লোকটা এত কম পয়সায় সবার কথা চিন্তা করে খাবার দিচ্ছেন তার ফেসটা দেখানো আমার উচিত, জানি না অন্য কেউ কারা কী করেছে বাট আমার মনে হয় তার ফেস দেখানো উচিত। আর আমি একবারও বলবো না যে এটা 15 টাকার বার্গার বা 40 টাকার বার্গার, এইভাবে আমি বলবো না, কারণ ভাই তোমার পরিচয় তোমার কাজে, আর এখানে খাবারের কাজ হচ্ছে তার টেস্ট ফ্রেশনেস। আমার তরফ থেকে তো ভাই পুরো পাস যেটা বলতে পারো, মানে নেক্সট যে আইটেম মোমো, দাদার যে মেন আইটেম, নামই তো মোমো প্লেস, মোমো খেয়ে দেখি কেমন। তার পাশাপাশি আমার সামনে দুটো ভাই বার্গার অর্ডার দিল। তোমরা মোটামুটি কতদিন ধরে খাও এখানে? এটা আমার ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম না, তো ফার্স্ট টাইম তো খেয়ে খেয়ে দেখো কেমন, তোমাদের রিভিউটাও নিচ্ছি। এই দুটো ভাই ফার্স্ট টাইম খাচ্ছে তো ওদের রিভিউটাও নিচ্ছি, শুধু আমার রিভিউ কেন, আশেপাশে যারা খাচ্ছে সেম জিনিস তাদের থেকেও রিভিউ নিতে হবে কি দাদা, তাই তো? মালিকও বলছে একদম ঠিক আছে, চলো। তো তোমরা বলো, তোমরা যে খাচ্ছ কেমন লাগছে, একদম অনেস্ট সত্য কথা বলবে, দেখো তোমরা তো তোমাদের টাকা দিয়ে খাচ্ছ, ফ্রি তো আর না, কেমন লাগছে? ঠিকঠাকই আছে, এত কম দামের থেকে বেশি আশা করা যায়, এটাই হচ্ছে কথা। আর এটা যেটা কথা, মোটামুটি জায়গাটা কেমন, পরিষ্কার পরিচ্ছন্ন তো? পরিষ্কার জায়গা, একদম পরিষ্কার জায়গা, তাই না? কোনোটাকে আর কোথাও পাওয়া যাবে না, কিছুই পাওয়া যায় না এই বাজারে। একটা একটা এগ রোলের দামই তো হচ্ছে তোমার 30 টাকা না? টেস্টটা মোটামুটি ভালো তো? সো আমার নেক্সট আইটেম হচ্ছে মোমো, চিকেন ফ্রাইড মোমো, চিকেন স্টিম মোমো, আমি দুটোই দেখাচ্ছি কিন্তু আমি হাফ প্লেট করে নিয়েছি। যেটা আমি দেখলাম, দাদা কিন্তু মোমো সস দেওয়ার পাশাপাশি একটু মেয়োনিজ দিয়ে দিল এবং তন্দুরি মেয়োনিজটাও দিয়ে দিল, যেহেতু ফ্রাইড মোমো বলে। সো খেয়ে দেখি কেমন, প্রথমে স্টিম মোমোটা খাচ্ছি। মোমো কিন্তু বেশ ভালো কোয়ালিটি, এটার দাম তোমরা ভেবো না চিপ, এটা কিন্তু 50 টাকা না, স্টিম 50 টাকা আর হচ্ছে ফ্রাইড কিন্তু 60 টাকা। মোমোর ভেতরের চিকেনের পরিমাণটা যেটা অন্য সব দোকানে হয়, তুমি বেশ চিকেনটা বেশ ভালো বোঝা যাচ্ছে, ডাইস করে ছোট ছোট অন্য সব দোকানে চপিং করে করে একদম কিন্তু প্লেন একদম পুরো মিশিয়ে ফেলে, এখানে কিন্তু দাদা ডাইস করে করে দিচ্ছে বলে চিকেনটা মুখে পড়ছে এবং বোঝাও যাচ্ছে। সো নেক্সটের পালা হচ্ছে তোমার ফ্রাইড মোমো। এই দেখো চিকেনের পিসগুলো কিন্তু বড় বড়, এই দেখো চিকেনের পিসগুলো বড় বড় চিকেনের পিস দেওয়া আছে, এই দেখো এটা কিন্তু পুরো একটা চিকেনের পিস। তোমার রুটিটা আসো, আর কিছু বলার নেই, থ্যাংক ইউ দাদা আমাদেরকে এত সস্তা এত ভালো ভালো খাবার খাওয়াচ্ছ, এটা গ্রেট ওয়ার্ক, কাস্টমার এখানে ভিড় লেগে গেছে এত সস্তায় বার্গার বলে। তো যাই হোক, বার্গারটা মেন হাইলাইট, বাট দাদার মোমোর দোকান, এর ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো ঠিক আছে, তোমরা এর ভিডিওটাও দেখবে, আমাকে সাবস্ক্রাইব করো, একদম আমাকে না অরিজিৎকে করো, বং ক্রেভিংসকে করো, বং ক্রেভিংস। সো অরিজিৎ এখানে যেটা বলার তুমিও চলে আসো। তো আমি আমার বন্ধু দুজনেই বলছি যে এরকম যারা স্ট্রিট কার্ট, যারা ছোট ছোট দোকান, এদেরকে সাপোর্ট করো। ফার্স্ট অফ অল তোমাকে একটাই কথা বলি, এদেরকে সাপোর্ট করো, নট ইভেন যারা বড় রেস্টুরেন্ট করে তারা, এমন বলবো না যে খুব করুণ অবস্থা বা স্টিল নাও, এইসব স্ট্রিট ফুড কার্টগুলোকে তোমাদের যদি একটু সাপোর্ট করো তোমরা, তাহলে ইন ফিউচার
মানে এরা আরো ভালোভাবে সার্ভ করবে, তোমাদের ভালোভাবে পরিবেশন করবে, আমাদের 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 কলকাতায় স্ট্রিট ফুডটা কিন্তু আরো অনেক গ্রো করবে। আমাদের যত ব্লগার ভাইরা আছে, ইভেন বোনরাও, মানে এখন তো মেয়েরাও ব্লগ করছে, প্রত্যেকে চেষ্টা করে। এমন আমি বলবো না যে কেউ তোমরা একদম মেন লাইন থেকে বা কেউ তোমরা বনকা লাইন থেকে আসো, বাট কলকাতার যারা ছোট বড় সবাই, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, পারলে এরকম সুন্দর সুন্দর যারা চেষ্টা করছে, প্রয়াস করছে কম পয়সায় ভালো খাবার দিতে, হাইজিন খাবার দিতে, যে ভেঞ্চারগুলো আছে সেগুলোকে তোমরা এসে একটু কভার করো। এটা আমার হাম্বল রিকোয়েস্ট টু এভরি ওয়ান, এভরি ব্লগার, যে তোমরা আসো কভার করো। ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, বড় করছি না, বাট এই যে ও যে এত বড় বড় কথা বললো, ও কিন্তু কিচ্ছু জানে না, এখন এলো অফিস থেকে, বাট ওকে আমি খেয়ে ওর থেকে ফিডব্যাক নিই। এটা হচ্ছে তোমার চিকেন ফ্রাই মোমো, এটা হচ্ছে দাদার মেন প্রোডাক্ট, মানে মেন খাবার, তো প্রাইসটা বড় কথা, টেস্ট এর কোয়ালিটিটা তুমি দেখো। এর মধ্যে দেওয়া আছে তোমার তন্দুরি মিউনিস এবং নর্মাল মিউনিস, তার সাথে দেওয়া আছে তোমার মোমো সস। তুমি একটু খেয়ে দেখো, খেয়ে বলো কেমন, শুধু টেস্ট, শুধু টেস্টটা। একটা কিন্তু মানে কি বলবো, একটা স্মুথ, মানে অন্য জায়গায় মোমো খেলে না এরকম ঢেকর চলে আসে, মানে এটা কিন্তু পুরোটা দাদার হোমমেড, বারবার বলছি হোমমেড। অনেক জায়গায় খেলে না ঢেকর চলে আসে বা মুখে দেওয়ার পরই বাজে লাগে, কিন্তু দাদার একদম পুরো সিম্পল, মানে ফাইন, যেটাকে বলে ফাইন, স্মুথ ফাইন মোমোটা কিন্তু খুব সুন্দর। দা মোমো প্লেস, তোমরা আসতে পারো, আসো। চলো ভিডিওটা এখানেই শেষ করি নাকি? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা ভালো খাও, ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারো, না ভালো লাগলে ডিসলাইক করতে পারো, তাহলে বুঝতে পারবো আরও কতটা ইম্প্রুভ করতে হবে। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা।